কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না শ্বশুর শাশুড়ি যাদের আছে তাদের কাছে মনে হয় শ্বশুর শাশুড়ি বোঝা আর যাদের নাই তাদের কাছে মনে হয় যে শ্বশুর শাশুড়ি না থাকাটা কতটা দুর্ভাগ্যের বিষয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওর শুরুতেই বলেছি যে শ্বশুর শাশুড়ি থাকা না থাকার মধ্যে কতটা খারাপ লাগা কাজ করে তো কিছু মানুষ আছে সবাই না যাদের কাছে শ্বশুর শাশুড়ি বোঝা মনে হয় আর কিছু মানুষ আছে যাদের শ্বশুর শাশুড়ি নাই। তো তারা হয়তো বোঝে যাদের নাই যে শ্বশুর শাশুড়ি না থাকাটা কত বড় দুর্ভাগ্যের বিষয় যাদের শ্বশুর শাশুড়ি নাই তারা বুঝতে পারে তাদের অবদানটা তাদের জীবনে কতটা ছিল আর যাদের আছে তারা তো বোঝে না ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো আমারও শ্বশুর শাশুড়ি নাই আমার বিয়ের আগে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে কখনোই শ্বশুর শাশুড়ির আদর কি জিনিস সেটা তো শাসনটাও কেমন সেটাও পাইনি জানি না আমার দুই ছেলে দাদা দাদির আদর পায়নি দাদা দাদির আদরটা কিরকম হয় আমার দুই ছেলে জানে না ওদের দুর্ভাগ্য বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তো বাড়িতে যাব ভাবতেছিলাম তো আপনাদের ভাইয়া বলল যে হ্যাঁ স্কুল যেহেতু ছুটি ডিসেম্বরে তোমরা বাড়ি থেকে বেরিয়ে আসো তো আমি ভাবলাম যে আমার বাপের বাড়ি চলে যাই কিন্তু আমার দুই ছেলে কিছুতেই আমার বাবার বাড়ি যাবে না তারা তাদের বাবার বাড়ি আসবে বলতেছে আমরা আমাদের বাবার বাড়ি যাব। দাদা দাদি নাই তাতে কি হয়েছে আমরা আমাদের বাড়িতে যেয়ে আনন্দ করব। মাঝে মধ্যে আমার কাছে খুবই খারাপ লাগে আমরা যখন ঢাকায় থাকি তখন দেখা যায় যে বাড়ি থেকে আমাদের জন্য ওইভাবে ফোন আসে না কেউ কাঁদে না কেউ কান্নাকাটি করে বলে না যে তোমরা আসো তোমাদেরকে একটু দেখব। আজকে যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে অবশ্যই ফোন দিয়ে কান্নাকাটি করতো যে কবে বাড়ি আসবি তাড়াতাড়ি আয় আমার নাতিকে নিয়ে আয় আমি ওদেরকে দেখব আসলে এই জিনিসটা না খুবই মিস করি আর আপনাদের ভাইও একদম মানে মায়ের যে আদরটা সেটা কিন্তু পায় না বাবার যে ভালোবাসাটা সেটা কিন্তু পায় না অল্প বয়সে হয়তো হারিয়েছে বাবা মাকে আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আমার শ্বশুর শাশুড়ির আল্লাহ তালা বেহেস্ত নসিব করুক তাদের দুজনকেই সবার মুখে শুনেছি যে তারা দুজন খুবই ভালো মানুষ ছিল তাদের ব্যবহার খুবই ভালো ছিল আমার যে যায়রা ছিল সব সময় আমার শাশুড়ির কথা বলে যে আমার শাশুড়ি খুব ভালো একজন মানুষ ছিল তো আমার হয়তো দুর্ভাগ্য আমি আমার শাশুড়ির আদরটা পাইনি সবার কপালে তো আর সব কিছু থাকে না আপনাদের যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তারা চেষ্টা করবেন শ্বশুর শাশুড়িকে একটু আদর করতে মাথায় করে রাখতে কারণ তারা বকবে তারা আবার টেনে বুকেও নেবে আর যাদের নাই তারা খুব ভালো করে যে কারণ বকার মানুষও নেই আবার টেনে বুকে নেওয়ার মানুষও নেই কথা বলতে বলতে আজকে বিকালের জন্য আমি একটু চিতই পিঠা বানাচ্ছিলাম চিতই পিঠাটা না শীতের দিন এইভাবে কী বলে দুধিতই বলে এটাকে তো এই পিঠাটা আমরা খুবই পছন্দ করি খুবই ভালো লাগে এর মধ্যে আমি আরেক দিন বানিয়েছিলাম তো আজকে আরেকবার বানাচ্ছি কারণ বাড়ি যাইতেছি আপনাদের ভাইয়া তো আমাদের সাথে যেতে পারতেছে না আমরা তিন মা ছেলেই যাব তো যাওয়ার আগে তাকে একটু পিঠা খাইয়ে রেখে যাচ্ছি আর দেখা যায় আমি চলে গেলে ওইভাবে হয়তো বাসায় খাবারটা খাবেও না তো যাওয়ার আগে এই তো পিঠা বানিয়ে নিলাম আর সবাই মিলে বসে একসাথে পিঠা খেলাম তো আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো একটু ঘুরে আসি তো আমাদের বাহিরে একটা কাজও ছিল তো বাহিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আর অনেকদিন পরে ছেলে বাবার সাথে বেরিয়েছে অনেক খুশি এর মধ্যে আরেকদিনও বেরিয়েছিলাম কিন্তু ওই দিন আপনাদের ভাই আমাদের সাথে থাকতে পারেনি সে চলে গেছিলো তো আজকে আমার ছেলেটা অনেক খুশি তার বাবার সাথে বেরিয়েছে তো আমরা এই তো কেনাকাটা কিছু করেছি বাড়ির জন্য শীতে বাড়ি যাব আমাদের দেশে অনেক বেশি শীত পড়ে তারপরে এই তো একটু হালিম খেয়ে নিলাম আর এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস